আলহামদুলিল্লাহ, এই হসপিটালে এসে স্যারকে দেখায় আমি মানে অনেকটাই উপকার পাইছি, আর আমার রোগটা আগে থেকে অনেকটাই ভালো হয়েছে। আমার মতো যার যার সমস্যা এবিএন, তারা সবাই স্যারকে দেখাইতে পারেন একবার, মানে অপারেশন করার সিদ্ধান্ত নেওয়ার আগে একবার স্যারকে দেখাইতে পারেন। আসসালামু আলাইকুম, আমার নাম পাপিয়া, আমার বয়স হচ্ছে 21, আর আমার বাড়ি হচ্ছে নরসিংদী। গত এক মাস আগে আমি ডিপিআরসিতে ভর্তি হয়েছিলাম, আমার সমস্যা ছিল এবিএন। তখন আমি মেঝেতে বসতে পারতাম না, তারপরে 5 মিনিট হাঁটলে আমার অনেক ব্যথা করতো। তখন আমি এখান থেকে সুস্থ হয়ে যখন আমি নামাজ পড়তে পারতাম না, তখন এখান থেকে নামাজ পড়া অবস্থায় মানে কিভাবে বসতে হয় নামাজে ওইভাবে বসি, তারপরে হাঁটাচলাও করছি, মানে এভাবে সুস্থ হয়ে তারপরে বাড়িতে আর কি গেলাম। বাড়িতে যাওয়ার পরে মানে অনেকটাই সুস্থ। আমি কিরকম সুস্থ বলতে, ওই যে আমি যে হাঁটতে পারতাম না, এখন আমি 1 ঘন্টা হাঁটতে পারি আলহামদুলিল্লাহ। তারপরে মেঝেতে বসে নামাজটা পড়তে পারি, তারপরে মেঝের মধ্যে বসতে পারি, এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ। আজ 1 মাস পর আমি স্যারের কাছে আসছি আমার রুটিন চেক আপ করাতে। স্যার আমাকে জিজ্ঞেস করলো যে আমার শারীরিক পরিস্থিতি আগে থেকে কীরকম এখন। আমার তখন স্যারকে আমি বললাম যে স্যার, আগের তুলনায় তো আমি আর অনেকটাই সুস্থ, মানে আমি হাঁটাচলা করতে পারি, ওইসব যা যা সমস্যা ছিল ওইসব স্যারকে বললাম আর ব্যথাটা অনেকটা কমে গেছে। স্যার বললো যে ইনশাল্লাহ ধৈর্য ধরেন, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবেন, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ সবই সম্ভব। আলহামদুলিল্লাহ, এই হসপিটালে এসে স্যারকে দেখায় আমি মানে অনেকটাই উপকার পাইছি, আর আমার রোগটা আগে থেকে অনেকটাই ভালো হয়েছে। আমার মতো যার যার সমস্যা এবিএন, তারা সবাই স্যারকে দেখাইতে পারেন একবার, মানে অপারেশন করার সিদ্ধান্ত নেওয়ার আগে একবার স্যারকে দেখাইতে পারেন। আশা করি যে আমি যেরকম সুস্থ ফিল করতেছি, আপনারও মানে এরকম আর কি সুস্থতা ফিল করতে পারবেন যদি স্যারকে দেখেন আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।